আজকে মনে মনে করে কি মুসলমান বাহানে ভেসে এসেছে, মুসলমান বাহানে ভেসে এসেছে, কোনদিন নয় ওদেরকে দাম দিই না আমরা, কিছু বলিনি। এমন করে তোরা মুসলমানদের উপরে অত্যাচার করেছিস কিছু বলিনি, হাত কেটে দিয়েছিস কিছু বলিনি, রসুলকে অন্তরে রেখেছি পা কেটে দিয়েছিস কিছু বলিনি, যে মুসলমানের কোমর থেকে ভেঙে দিয়েছিস কিছু বলবে না, কিন্তু অন্তরে যেখানে রসুল রয়েছে সেই জায়গায় হাত দিয়ে হাত ভেঙে দেব। জোরে বলো, সমস্ত পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রচুর ধর্ম রয়েছে, প্রচুর ধর্ম রয়েছে, ধর্ম গ্রন্থ রয়েছে, ধর্ম গুরু রয়েছে, জি, কিন্তু তাকিয়ে দেখুন একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে এই তমাম পৃথিবীর জমিনে, একটা ধর্মকে লাঞ্ছিত করা হচ্ছে, একটা ধর্ম গ্রন্থকে ছিঁড়ে ফেলা হচ্ছে, একটা ধর্ম গ্রন্থকে পুড়িয়ে ফেলা হচ্ছে, একটা ধর্মের গুরুর উপর আঘাত করা হচ্ছে, সেটা অন্য কোনো নয় এই মুসলমান ধর্ম। শর্মা বলেন, জিন্দাল বলেন, দাম দিন আমরা, আমরা আমাদের রসুলকে মনে রাখি, অন্তরে রাখি, অন্তরে তোরা হাত কেটেছিস কিছু বলিনি, এমন করে তোরা মুসলমানদের উপরে অত্যাচার করেছিস কিছু বলিনি, হাত কেটে দিয়েছিস কিছু বলিনি, রসুলকে অন্তরে রেখেছি পা কেটে দিয়েছিস কিছু বলিনি, ঠান্ডা মাথায় চলতে হবে, রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, রসুলের প্রেমিকতার প্রমাণ শুধু এই সমাবেশের ময়দানে দেখালাম, স্লোগান দিলাম, আওয়াজ দিলাম, চিল্লালাম, গলার শিরা ফেটে গেল, এইখান পর্যন্ত রসুলের প্রেমিকতার প্রমাণ হলো, বাইরে বেরিয়ে গিয়ে রসুলের কোনো আমি আমার ঘরটাকে ঠিক করব, ঘর আমি ঠিক করব আগে, বলুন সুন্নতের ফেরিওয়ালা হয়ে যায় না, কেমন রসুল ছিলেন, কাদের জন্য কেঁদে গেলেন, কাদের জন্য কষ্ট উঠালেন, কাদের জন্য তার জীবনটা উৎসর্গ করে দিলেন, আমরা জানি লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ পাক দুআয়ে মুস্তাজাবা দিয়েছেন, যে সেই দুআয়ে মুস্তাজাবাটা প্রত্যেকটা নবীর দুনিয়ার জমিনে তিনি কিন্তু সেই দোয়া চাননি, তিনি বলেছেন তিনি দাঁড়িয়ে থাকবেন, দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকবেন, তিনি দেখবেন ক্ষমা করে দিন, জুড়ে বলুন
আমার রসুল কিয়ামতের দিন তিনি প্রথম শাফাআতকারী, তিনি প্রথম শাফাআতকারী, আর যার শাফাআত প্রথম গ্রহণ করা হবে তিনি অন্য কেউ নয়, তিনি আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলো সুবহানাল্লাহ। যাই হোক, এতটুকু বক্তব্য রেখে সংক্ষিপ্ত সময় উপস্থিত আছেন আওলাদে মুজাদ্দিদ জামান পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ সাফির সিদ্দিক আল কুরাইশী, কর্ণধার মুজাদ্দিদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশন উপস্থিত আছেন, ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছেন পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মুআরেখিন সিদ্দিকী সাহেব, আরো সব উপস্থিত আছেন, উপস্থিত হয়েছেন ফুরফুরা থেকে বিশিষ্ট সাংবাদিক শেখ সালমান ভাই, এবং স্টেজে আছেন আপনাদের গ্রামের স্মরণধন্য।